দর্শক আসসালামু আলাইকুম। টপার কিচেনওয়্যার আয়োজিত টপার কুকবুক দেশ বিদেশের রমাদান রেসিপি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদের সানাদ ইসলাম। আজকে আমি আপনাদের করে দেখাবো অ্যারাবিয়ান জনপ্রিয় একটি রেসিপি, চিকেন আল কাপসা। আমাদের আজকের রেসিপিটি তৈরি করতে আমরা ব্যবহার করছি টপার ননস্টিক কুকওয়্যার। টপার ননস্টিক কুকওয়্যারে 60% পর্যন্ত তেল সাশ্রয় হয়ে আমাদের রান্নাও হয় স্বাস্থ্যসম্মত। টপার গ্যাস স্টোভটি অন করে নিচ্ছি। টপার গ্যাস স্টোভে রয়েছে উন্নত মানের অটো ইগনিশন ক্ষমতা, যা কিনা 50,000 বারের বেশিও ব্যবহার করা যায়। এবার আমরা দিয়ে দিব তেল 3 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিব 2 টেবিল চামচ পরিমাণ, আস্ত গরম মশলা দিব আমি 2টি করে, দারচিনি 2টি, সবুজ এলাচ 2টি, লবঙ্গ দিচ্ছি 2টি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়াটা দিব অল্প পরিমাণ, খুব সাবধানে 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ ও গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। এবার একটু পানি দিয়ে আমরা কষিয়ে নিব খুব ভালো করে। এবার দিয়ে দিব টমেটো পেস্ট 3 টেবিল চামচ টমেটো পেস্ট দিচ্ছি। আমরা চিকেনের লেগ পিসগুলো ছেড়ে দিচ্ছি, এটা আপনারা চাইলে আস্ত মুরগি দিয়েও করতে পারেন। আমাদের আগে থেকে করে রাখা গরম পানি, ফুটন্ত পানি আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা 20 মিনিট রান্না করব। আমরা এখন টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচিটা পরে দিলে এটা যখন বাইটে লাগবে খেতে ভালো লাগে। যদি আপনারা কেউ পছন্দ না করেন আগেই দিয়ে দিতে পারেন। বিশ মিনিট হয়ে গিয়েছে, একদম চিকেনটা কুক হয়ে গিয়েছে। এবার চিকেনটা তুলে নিচ্ছি। এখন যেটা করব, আমরা চালটা ছেড়ে দিচ্ছি। এবার একটু নেড়ে ছেড়ে দিব, চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে যে পর্যন্ত না চাল সিদ্ধ হয়, পানি না শুকিয়ে যায়, সেই পর্যন্ত আমরা সিদ্ধ করব। এই ফাঁকে আমরা চিকেনটাকে একটু ফ্রাই করে নিব। এখন ঘি দিয়ে আমরা চিকেন পিসগুলোকে ভেজে নিব। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার চিকেনটা ছেড়ে দিচ্ছি। টপার ননস্টিক উন্নত মানের ও শক্ত হাতল থাকায় খুব সহজে ঝামেলাহীনভাবে রান্না করা যায়। এখন এখানে কিশমিশ কতগুলো ভেজে নিব ঘিয়ে, আর হচ্ছে বাদাম ভেজে নিচ্ছি। চুলাটা আমি অফ করে দিচ্ছি। এবার এই ঘি সহ যেটা করতে হবে এখানে তুলে দিচ্ছি। রান্না শেষ, চুলাটা অফ করে দিচ্ছি। এবার সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার চিকেন কাপসা। দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। টপার কুকবুকের সাথেই থাকুন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।